হ্যালো ফ্রেন্ড, স্বাগতম জানাইছো অনলাইন হেল্প আসাম ইউটিউব চ্যানেলটোলৈ। ফ্রেন্ড, নতুন এটা খবর লৈ আহিছো এনআরসির ভাবে। ভিডিওটো সম্পূর্ণকৈ চাব, বহুত বহুত ভাল খবর। সো ভিডিওটো সম্পূর্ণকৈ চাই চ্যানেলটো যদি সাবস্ক্রাইব করা নাই তেন্তে এতিয়াই সাবস্ক্রাইব করিব, লগতে থাকা বেল আইকনটো ক্লিক করে নোটিফিকেশনটো অন করিব যাতে আহিবলগিয়া ভিডিও নোটিফিকেশন সকলোতকৈ আগত আপুনি পায়। আর যদি এই ভিডিওটো লাইক করা নাই তেন্তে এতিয়াই লাইক করিব, কারণ আপনাদের এটা একটা লাইকে মোক ভিডিও বনাবলৈ উৎসাহ যোগায়। হ্যালো ফ্রেন্ডস, মই সরিফুল, আপনাকে চাই আছে অনলাইন হেল্প আসাম ইউটিউব চ্যানেল। তো আহক ভিডিওটো আরম্ভ করো। এইটো হল দ্য হিন্দু নিউজ পেপার। ইয়াতে কৈছে চাওক, এনআরসি মুসলিম সমুদায়কে নেতাওকো ঘবরানে কি জরুরত নহি হে। আর এই কথা কৈছে আফসা ইয়াসমিন। তেও কয় যে উনহনে বিজেপি কে ইস কদম কো রাজনৈতিক নোটাঙ্কি অর তোরফোর কি রাজনীতি করার দিয়া হে। রাজ্য সরকার কি কর্ণাটক কে রাষ্ট্রীয় রেজিস্টার অর্থাৎ এনআরসি কা বিস্তার করনে কি যোজনা, ইহা কি মুসলিম সমুদায়কে লিয়ে অজস্র কি বাত নহি হে। হালাকি অপৌচারিক ঘোষণা সে চিন্তা বর গয়ে হে, সমুদায়কে নেতাও নে ইসে ভাজপা দ্বারা রাজনৈতিক নোটাঙ্কি অর বিভাজনকারী রাজনীতি করার দিয়া হে। জবকি সমুদায়কে নেতাও নে পহলে পহলে সে হি আপনে সবি আধিকারিক দস্তাবেজো কো রখনে কে লিয়ে লোগো কো শিক্ষিত করনা করনা শুরু কর দিয়া হে, ও বি লোককে ঘবরানে কে লিয়ে নহি ভুলা রহে হে। বাস্তব মে অসম এনআরসি চালু হোনে কে বাবজুদ সমুদায় কে নেতাও অর নেতাও দ্বারা লোককো ভারতীয় পাসপোর্ট কে লিয়ে আবেদন করনে কি সলাহ দেনে বালে কই অডিও অর টেক্সট সন্দেশ ব্যবসায় গ্রুপ পর ব্যাপক রূপে সাজা কিয়ে গয়ে থে। ইস তরহ কে এক অন্য অবস্থা অভ্যাস কি সম্ভাবনা কো দেখতে হুয়ে দুর্বিচার মুভমেন্ট ফর জাস্টিস এডভোকেট অকমল রিজবিনে কাহা, এ এক দুর্গামী বিচার হে যো নিকট ভবিষ্য মে অসম প্রয়োগ দ্বারা কাম নহি কর সকতা হে। যাহা এনআরসি পহলি বার 1951 মে পেশ কিয়া গয়া থা, লেকিন ইহা নিশ্চিত রূপ সে এক এন্ডে এজেন্ট হে অ হে বিজেপি। সো ফ্রেন্ডস, ইখিনিয়ে আসিলে, যদি আপনাদের বুঝা নাই তেন্তে ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিছো, তারপরে আপনাদের গৈ এটু আপনাদের চাই লব পারিব। ভিডিওটো ভাল পালে লাইক করিব, চ্যানেলটো সাবস্ক্রাইব নকলে সাবস্ক্রাইব করিব, লগত থাকা বেল আইকনটো ক্লিক করে নোটিফিকেশনটো অন করিব। সো পুনৰ লগ পৰাকৰে আজি লৈ বাই।